তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জরাঃ। কথামৃত থেকে পাঠ। আজ ঠাকুর কথা বলছেন কর্মযোগ ও জগতের উপকার। মাস্টারমশাই এই অংশটির হেডিং দিয়েছেন নিষ্কাম কর্ম বা কর্মযোগ ও জগতের উপকার, শ্রীরামকৃষ্ণ অ্যান্ড দ্য ইউরোপিয়ান আইডিয়াল অফ ওয়ার্ক। ঠাকুর বলছেন পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়, যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার, যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার। অর্থাৎ ঠাকুর বলছেন পূজা হোম যাগযজ্ঞ এসবই তার প্রতি ভালোবাসা তৈরি করার পদ্ধতি মাত্র, যদি আমাদের তার প্রতি সেই ভালোবাসা তৈরি হয়ে যায় তাহলে আর এত বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন নেই। তিনি আবার বলছেন তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম, যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে, এইরূপ নিষ্কাম কর্ম করতে করতেই ঈশ্বর লাভ হয়। অর্থাৎ ঠাকুর বলছেন আমরা যে কর্ম করছি সেই কর্ম সবই ঈশ্বরের কর্ম বলে বোধ রাখতে হবে, এবং ঈশ্বরই কর্তা আমি অকর্তা এই বোধ নিয়ে নিষ্কামভাবে ঈশ্বরে কর্মফল সমর্পণ করে যদি করতে পারি সেই থেকেই কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মায় এবং ক্রমে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। ঠাকুর বলছেন একটি সুন্দর উপমা দিয়ে ব্যাখ্যা করছেন আবার বিষয়টিকে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়, যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়, 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয় প্রসবের কোনো ব্যাঘাত হয়। হাস্য, তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার, নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে, ভালোবাসা এলেই তাঁকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনি করছেন, যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে। নিষ্কাম কর্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। ঠাকুর বলছেন অন্তরে সোনা আছে এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য, তিনি আবার নির্দেশ দিচ্ছেন আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গেছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও, এগিয়ে গিয়ে দেখলে চন্দন গাছ, আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখলেন রূপোর খনি, আবার কিছুদিন পর এগিয়ে গিয়ে দেখেন সোনার খনি, তারপর কেবল হীরে মানিক এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তাঁর কৃপায় তাঁকে পাওয়া যায়,
ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে নিঃশব্দ। ঠাকুর ঈশ্বর লাভের পদ্ধতি হিসাবে আমাদের বলে দিলেন নিষ্কাম কর্ম। এই নিষ্কামভাবে কর্ম আমরা যেন জীবনে করতে পারি, তাঁর কৃপায় সেই নিষ্কাম কর্মযোগী হয়ে উঠতে পারি যেন আমরা সকলেই, এই প্রার্থনাই করি তাঁর রাতুল চরণে। ওম শান্তি শান্তি শান্তিহি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।